আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশন কক্ষে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ধারাবাহিকতায় এই বছর সপ্তদশ বারের মতো বাংলায় ভাষণ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধানমন্ত্রীর ভাষণে প্রাধান্য পেতে পারে বলে আশা করা হচ্ছে।